আমার কাছে ভালো লেগেছে। মুক্তিযুদ্ধ এসছে, আমাদের ইতিহাস এসছে, আমাদের বর্তমান বাস্তবতারও অনেক কিছুই হয়তো এসছে, ভালো লেগেছে। আর অভিনয় খুব ভালো, মানে পুরো ছবিটা প্রথম থেকে শেষ পর্যন্ত বেশ রুদ্ধশ্বাসে দেখে ফেলার দেখেছি আর কি। কোথাও মাঝখানে মনে হয়নি ঝুলে যাচ্ছে, কোথাও মনে হয়নি যে এটুকু বাড়তি, একদমই মনে হয়নি। সাহসের গল্প এবং আমাদের যে শহীদের প্রতি আমাদের যে কর্তব্য রয়েছে বা আমাদের যে ইতিহাসটাকে সঠিক জায়গায় বলা দরকার রয়েছে, আমাদের যারা একাত্তরের ঘাতক তাদের যে মুখোশ উন্মোচন করবার দরকার রয়েছে, সেই সব কথা এবং সেখানে এই বিউটি একটা নারী শক্তির প্রতীক, একটা সাহসের প্রতীক, আমাদের মুক্তিযুদ্ধের সেই চেতনারও প্রতীক। আসলে এটা গত দুই সপ্তাহ ধরে তো চলছে, এখনও চলছে, সো আমার মনে হয় যে এটা ভালো অবস্থা নিয়ে আসবে, কারণ মানুষের আসলে করোনার দুই বছরে তো সিনেমা দেখার একটা অভ্যাসটা অনভ্যাসে পরিণত হয়েছিল। তো সেই জায়গা থেকে গত ঈদ থেকে শুরু হয়েছে, ভালো কিছু সিনেমা এসেছে, মানুষ এখন হলে গিয়ে সিনেমা দেখছে। এই যে হলে যাওয়ার অভ্যাসটা, এর সঙ্গে নতুন সংযুক্তি আমাদের বিউটি সার্কাস, অপারেশন সুন্দরবন এবং সামনে আরও বেশ কিছু সিনেমা আসছে। আজকে তো আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী আমাদের সঙ্গে সিনেমা দেখলেন, দীপাপাকে অনেক ধন্যবাদ। সো এরকম যদি আমাদের রাষ্ট্রের শীর্ষস্থানের লোকজন আসেন এবং সমাজের শীর্ষস্থানের সবাই আসেন, তবে কিন্তু বাকিরও ইন্সপায়ার হয় সিনেমা দেখতে। দীপাবাকে আমি জিজ্ঞেস করলাম এতক্ষণ বসে বসে গল্প করছিলাম, তো উনি বললো যে দেখো আমরাও তো, আমাদেরও তো বিনোদন দরকার, আমরাও তো একটা সুস্থ সুন্দর বিনোদন চাই। এবং সোফার আমি যতটুকু দেখেছি আমার খুব ভালো লেগেছে সিনেমা, কারণ এটার মধ্যে বিনোদনের পাশাপাশি একটা সোশ্যাল মেসেজ, দেশের একটা মেসেজ আছে যেটা নাকি আমার মনে হয় যে মানুষকে আকৃষ্ট করবে। আর শুধু দেশে না, দেশের বাইরে অনেক জায়গাতেই বিউটি সার্কাস এখন চলছে, অস্ট্রেলিয়াতে বেশ কিছু হলে চলছে, ওখান থেকে আমি যতটুকু রিভিউ পেয়েছি তারা বাংলাদেশি সিনেমা। আর বিউটি সার্কাস সর্বাগ্রে যেটা সবার উপরে, যেটা একটা বাংলাদেশি কন্টেন্টের বাংলাদেশি সিনেমা, তো সেই জন্য মানুষ দেখছে। আগের সার্কাসগুলি তো এরকমই নাম ছিল, হ্যাঁ, যে প্রিন্সেস টিনা খান বা কিট 555 বেবি, সো ওই ধরনের একটা আকৃষ্ট করা, মানুষকে ওই একটা নস্টালজিক করে দেয়া। যে সার্কাস এখন যদি একটা দিত যে একদম একটা ভদ্রচিত নাম দেয় বা সমসাময়িক কোনো নাম দিলে মানুষ রিলেট করতে পারবে না। আগে যেমন নায়িকাদের আগে বিউটি কুইন, বিউটি কুইন মানে শোভনা আপা, সো লাস্যময়ী, অমুক, তো এই ধরনের ওয়ার্ডগুলি কিন্তু খুব বেশি একটা সময় ইউজ করা হতো, এই বিশেষণগুলো। সো এরকম একটা বিশেষণ দিয়ে কিন্তু বিউটি সার্কাসের নামটা করা হয়েছে, সো যাতে করে মানুষ রিলেট করতে পারে, বিশেষ করে ওই প্রজন্মের মানুষেরা। আর এই প্রজন্মের যারা যারা নাকি সার্কাস সম্বন্ধে জানে না, তারাও যেন সার্কাসটাকে বুঝে বা জানতে পারে, সেজন্য নামটা এরকম করা হয়েছে। একটা সার্কাস পার্টির মেয়েকে যে তার বাবার হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য যে সে কত পরিশ্রম করে, কতভাবে, মানে একটা সুন্দরভাবে গল্প সাজিয়ে এই যে প্রেজেন্টেশনটা, এটা আমি দিদারকে অনেক অনেক ধন্যবাদ জানাই। এবং আমি বলবো যারা এই ছবিটা না দেখবে তারা মিস করবে অনেক কিছু। এই ছবিটা আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে, আমার কাছে মনে হয়েছে হ্যাঁ আমাদের বাংলাদেশের ছবি অনেক ডেভেলপ করেছে, আমাদের বাংলাদেশের ছবি ভালো ভালো সুন্দর গল্পের ছবি, একটা নতুনত্ব গল্প এই গল্পের মধ্যে পাওয়া গেছে। সুতরাং সে কারণে এই ছবিটা আমি সবাইকে অনুরোধ করবো কলেজে দেখার জন্য।